বন্ধু ছোট্ট একটি শব্দ কিন্তু এর তাৎপর্য অনেক বড় গোলাপ যেমন বিশেষ জাতির একটি ফুল বন্ধুও তেমন একটি বিশেষ জাতের মানুষ বন্ধু কখনো হারায় না হারায় সে যে বন্ধুত্বই বোঝে না এই বাণীগুলো যে সত্য আবারও প্রমাণ হল অনেক বছর পর বন্ধুদের সঙ্গে দেখা পেয়ে বুঝতে পারলাম যে আসলে বন্ধুরা কখনো হারায় না বা বন্ধুরা কখনো হারিয়ে যেতে পারে না আসসালাম আলাইকুম ওয়েলকাম করছি নাজিব মম থেকে আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে আজ অনেক বছর পর আমার আইসিএমএ বি এর বন্ধুদের সঙ্গে দেখা হবে এখানে শুধু আইসিএমএ বি এর বন্ধুই নয় এখানে আছে আমার অনার্স থেকে মাস্টার্স পর্যন্ত অনেকগুলো বন্ধু যাদের কথা না বললেই নয় আমরা চলে এসেছি হাতিরপুর চায়না কিচেন রেস্টুরেন্টে আজ ষষ্ঠ রোজা এখানে আমরা ইফতার করব ইফতার পার্টি অ্যান্ড গেট টুগেদার দোতলায় ঢুকতেই খুব সুন্দর ডিজাইন করা রেস্টুরেন্টটি অনেক ভালো লেগেছে সাথে আমার ছেলে আছে ছেলে খুবই আনন্দ পাচ্ছে কালারফুল সব কিছু দেখে আমি খুবই এক্সাইটেড অনেক দিন পর মানে অনেক বছর পর অনেকের সঙ্গে দেখা হবে আমি তো আসতে চেয়েছিলাম না কারণ আমার শরীরটা খারাপ ছিল হাত ব্যথা তারপরে অনেক পরে ডিসিশান নিয়ে পরে ফাইনাল করলাম আসব এসে ভালোই হয়েছে খুবই ভালো লেগেছে না আসলে হয়তো মিস করতাম কতদিন পর সবার সঙ্গে দেখা পঞ্চাশ জনের মতো অ্যারেঞ্জ করে একটা হল রুম বুক করা হয়েছিল তো সেখানে মনে হয় দু একজন কম এসেছিল আমাকে দেখে তো সবাই খুশি খুব ভালো লাগছে সেই পুরনো মুখগুলো দেখেছি দেখতে পেরে ভালো লাগছে যাদের সাথে অনেক দিন যোগাযোগ নেয় আরও কিছু আছে যে এখন পর্যন্তও তাদের সাথে যোগাযোগ আছে অনেকে এসে পৌঁছায় নাই কারণ আমি একটু দূর থেকে গিয়েছি আগে আগেই একটু রওনা হয়েছি তো কিছুক্ষণের মধ্যে সবাই চলে আসে এবং মনে হচ্ছিলো এখানে একটা মিলন মেলা মনে হচ্ছে একটা ঈদের দিন সবাই এত আনন্দ সবাই এত খুশি মাঝে মাঝে মনে হচ্ছিলো এর সেই ক্যাম্পাসে লাইব্রেরিতে বসে গ্রুপ স্টাডি করা দুপুরে একসঙ্গে লাঞ্চ করা আবার কখনো বা ঘুরে বেড়ানো খুবই ভালো লাগছিল আজ আমি জয়েন করতে পেরে আর যারা আজকের এই আয়োজক যারা উদ্যোক্তা তারা এই উদ্যোগ নিয়েছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ এমন একটা মিলন মেলা আমি দেশ সাথে থাকতে পেরে স্পেশালি ধন্যবাদ শিহাব এবং ইসুফ হাজাসকে এরা না হলে না হয়তো আজকের এই দিনটি হতোই না তো আমরা এই পাশে মেয়েরা বসেছিলাম এখানে দুজন আমার খুব কাছের মানুষ কাছের বন্ধু আছে শারমিন এবং বাহার যাদের বাড়ি এবং আমার বাড়ি একই এলাকায় আমরা তিনজন অনার্স থেকে মাস্টার্স পর্যন্ত একই সাথে পথ চলেছি আজও আমাদের সাথে ভালো সম্পর্ক আছে এই সম্পর্কটা যেন সারা জীবন থাকে এটাই আল্লাহর কাছে প্রার্থনা আর বিশেষ কিছু বন্ধু যাদের কথা না বললেই নয় যাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে মাস্টার্স এবং আইসিএমএ থেকে যেমন শেহাব জাভেদ খোরশেদ মিনারা আর একজনের কথা বলতে গেলে খুবই কষ্ট লাগছে খুবই কাছের একজন মানুষ নূপুর যে আর পৃথিবীতে নেই তার জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন আমিন এবং তার হাজব্যান্ড রফিক সে আমাদের বন্ধু ওর দুটি বাচ্চা রেখেও চলে গেছে আল্লাহ ওর বাচ্চাদের হেফাজত করুন আমিন ইফতার শেষ করে নামাজ পড়ে আমরা বের হয়ে যাচ্ছি যারা কাছাকাছি তারা আছে আমরা চলে যাচ্ছি আমরা মিরপুর থেকে যারা চার পাঁচজন এসেছিলাম তারা এখন বের হয়ে যাচ্ছি কারণ তারা বে নামাজ আছে যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এরপরে আমি কোন নতুন ভিডিও দেখলে আপনারা চাইলেই দেখে নিতে পারবেন সবার জন্য কামনা দোয়া আর বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং দোয়া যে যেখানেই থাকো ভালো থেকো জীবন প্রতিনিয়ত ছুটে চলেছে আর এই ছুটে চলার মধ্যে মানুষ নতুনভাবে নতুন কিছু বন্ধু এবং আত্মীয় স্বজন যোগ করে ফেলছে তেমনি আমারও জীবনে ইউটিউব জগতে কিছু বন্ধু হয়েছে যারা আমাকে ভালোবেসে সাপোর্ট করছে তাদের প্রতি রইল আমার অনেক অনেক দোয়া ভালোবাসা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম